আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ক্লোন স্টেম টুল। তো চলুন শুরু করা যাক। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লোন স্টেম টুল। এখানে রাইট বাটন ক্লিক দিলেই আমরা দেখতে পারবো আমাদের ক্লোন স্টেম টুল, এটা শর্টকাট হচ্ছে এস। তো এখানে ক্লিক দিলেই আমাদের ক্লোন স্টেম টুল চলে আসছে। জাস্ট এটাকে আমরা একটু ছোটো করে নিতে হবে। যদি আমরা ইন্টারের সাইডে যে সেকেন্ড ব্যাকেট আছে এটা যদি আমরা বাম পাশের সেকেন্ড ব্যাকেট দিই তাহলে ছোটো হবে, আর ডান পাশের সেকেন্ড ব্যাকেট দিলে বড় হবে। আমরা এই যে উপরে খেয়াল করব, এটা যদি ছোটো হয় এখানে মানটা কমছে, আর যদি বড় হয় এখানে মানটা কিন্তু বাইরে গেছে। ওকে, এরকম। তো এটার কাজ হচ্ছে ডুপ্লিকেট দেওয়া। এই ক্লোন স্টোন বলে আসার পরে আমরা যদি অল্টারে ক্লিক দিই, ক্লিক দিয়ে যদি আমরা চাচ্ছি যে এই যে এই ডান খেতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমি এখানে ক্লিক দিব, তো এই ডান খেতের জিনিসটাই এখানে চলে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিই। এখন চাচ্ছি যে আমরা না ডান খেতে নিব না, আমরা এটা একটু ছোটো করে নিই। তো এটা আমরা অল্টার ক্লিক দিয়ে আমরা এই যে গাছটা নিয়ে নিলাম, ওকে, এই যে গাছের এই নিচের থেকে নিয়ে নিব, এদিকে আসি, চাচ্ছি গাছটা এদিকে হোক। তো এটা আসার পরে জাস্ট আমরা শুধু ক্লিক দিয়ে উপরের দিকে উঠবো, জাস্ট সে ওই গাছের অনুযায়ী মাপ অনুযায়ী সে কিন্তু ক্লোনটা নিয়ে নিবে। ওকে, তো আমরা এইদিকে আসি, আমরা ওই মাপে মাপে শুধু ক্লিক দেওয়া যাবো, আর কিছুই করবো না। এই যে এদিকে ক্লিক দিই, এই যে আসি এইদিকে ক্লিক দিয়ে, ক্লিক দিয়ে আসি। তো এখন কিন্তু বোঝা কষ্টকর যে কোনটা আগে ছিল কোনটা পরে ছিল। ক্লোন স্টোন টুলের কাজই হচ্ছে এটা, যেটা আছে সেটা ডুপ্লিকেট আরেকটা দিয়া দিবে। ওকে, এরকম। আবার হচ্ছে অল্টার ধরার পরে আমরা যেটা নিব যে এরকম হয়ে যাবে আমাদের স্টাম্পটা। ঠিক আছে, জাস্ট এটা আসার পর আমি যে জায়গাটা সিলেক্ট করে আমাদের মাউসের যে রাইট বাটন যেটা আছে মাউসের, তো ওইটাতে ক্লিক দেওয়ার পর যদি ক্লিক দেয় তাহলে ওই যে আমাদের একটা প্লাস ঘুরতেছে, আমরা এই সাইডে একটু খেয়াল করবো, একটা প্লাস ঘুরতেছে, ওই প্লাসটার যে অংশ এখানে আয়সা পড়বে। তো এইভাবে কাজ করে। ওকে, তো আমরা এদিকে আসি। যেমন হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে একটা কলম আছে ঘাসের উপরে, তো আমি ক্লোন স্টোন টুলে থাকা অবস্থায় এটাকে একটু বড় করে নেবো আমি। ঠিক আছে, একটু বড় করে নেবো। তো অল্টার ক্লিক দিয়ে কলমের এই যে কর্নারে এই মাথাটা ক্লিক দিয়ে ধরে এদিকে আসবো, আসার পরে জাস্ট এটা এদিকে ড্র্যাগ করবো। ওই প্লাস কিন্তু একটা নড়াচড়া করতেছে উপরে, একটু খেয়াল করবো জুম করে, যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। জাস্ট এখন এই পাশে হয়ে গেছে, এখন কিন্তু এই পাশে এইভাবে কিন্তু ডুপ্লিকেট দেয়। এখন কিন্তু আমি বুঝতেই পারবো না যে কোনটা আসল কোনটা নকল। ওকে, এইভাবে ডুপ্লিকেট করা যায়। আরেকটা ডুপ্লিকেট হচ্ছে ক্লোন স্টোন টুলের সাহায্যে, জাস্ট এদিকে আসি। যেমন আমি দেখতে পারতেছি এটা আমি কী করে দিই, আগে থেকে যেটা আমি দিয়ে রাখবো সেটা আয়সা থাকে এরকমভাবে। ওকে, এটাকে একটু জুম করে নিই। আমরা দেখতেছি এটা গরুর যে এই কানে কিন্তু একটা দেখতেছি একটা নাম্বারিং করা আছে, আমরা চাচ্ছি এই নাম্বারিংটা এই কানেও চলে আসুক যদি চাই, মানে ডুপ্লিকেট দুই পাশের। তো এটা একটু জুম করে নিব, নেওয়ার পরে এটাকে এদিকে নিয়ে আসি। তো আমরা ক্লোন স্টোন টুলে থাকা অবস্থায় আমরা আসবো, আসার পরে যে আমরা যাবো, যাওয়ার পরে এদিকে দেখবো আমরা এই যে ক্লোন সোর্সে আসবো। ওকে, ক্লোন সোর্সে, তো এটা দেখতে একটু সময় লাগে গেল। তো ক্লোন সোর্সে আসার পরে আমরা এইদিকে খেয়াল করবো যে ডাব্লিউ লেখা আছে এখানে, জাস্ট উইদের এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো এখানে ফ্লিপে। এখানে দেওয়ার পরে ক্লোন স্টোন টুল আসবো, আসার পরে এখন যদি আমরা এটাকে একটু ছোটো করে নিই, ছোটো করে নিব। ওকে, তো ছোটো করে নেওয়ার পরে আমরা অল্টার ধরে জাস্ট এই কানের যে এখানে আছে এখানে একটা ক্লিক দেবো, আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর যদি এরকম ক্লিক দিয়ে ড্র্যাগ করি আস্তে আস্তে, তাহলে দেখবো ওই মার্কটা আমাদের শরীরের এখানেও চলে আসতেছে। ঠিক আছে, গরুর যে শরীর আছে শরীরের কিন্তু এখানেও চলে আসছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজে কিন্তু হয়েছে, কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাগে আসি। আসার পর আমরা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক না দিই, এটা যদি তুইলা দিই, আমি এটা ক্লোনে ক্লিক দিলাম, অল্টার দিয়ে এখানে ক্লিক দেওয়া, যদি এখানে ক্লিক দিই তাহলে দেখতেছি এটা কিন্তু উল্টা হয়ে গেছে। ঠিক আছে, সেটা কিন্তু ফ্যাক ফ্যাক লাগবে দেখতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক দিলে সেটা হচ্ছে আপনার আয়নার মতো বিষয়টা কাজ করে, সেটা কপি না হয়ে আয়নার মতো একটা রিফ্লেক্টিং ই দিবে। ঠিক আছে, এখানে ক্লিক দেয়, তারপর এখানে যাই, এটাতে ক্লিক দিছি, কিন্তু ক্লিক দেওয়ার পরে এখন যাই, এখন এখানে আসি, এখন এখান থেকে জুল নেই, তাহলে আমার বুঝতেও সুবিধা হবে, কাজটা করতেও সুবিধা হবে। দেখছি সুন্দরভাবে হয়েছে, মনে হচ্ছে যে দুই কানেই দেওয়া আছে এরকম। তো এটা আমরা আবার পরবর্তীতে তুইলা দিব, নইলে কিন্তু সবসময় এরকমভাবে কাজ করবে। তো এটা আমি সরাই দিই। তো ক্লোন সোর্সে আমাদের কিন্তু যাইতে হবে ওখান থেকে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে হচ্ছে আমাদের যে ক্লোন স্টোন টুল আছে এর কাজটা কি, ক্লোন স্টোন টুলের সাহায্যে এরকম দুই ধরনের কাজ করা যায়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।